নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ তৎপরতার মধ্যে ভারত এখন তার দ্বিতীয় পারমাণবিক চালিত সাবমেরিন নিয়ে প্রস্তুত। শত্রু দমনে আইএনএস আরিঘাটকে সাজানো হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে। চীন পাকিস্তানের হুমকি মোকাবিলায় এটি হবে ভারতের বিরাট পদক্ষেপ। টর্পেডো, অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক মিসাইল দিয়ে সজ্জিত দুটি পারমাণবিক চালিত সাবমেরিনটির দেশীয় নির্মাণের জন্য 40,000 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে বলেই খবর। এই আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত সাবমেরিন নির্মাণের প্রকল্প চূড়ান্ত অনুমোদনের পথে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশাখাপত্তনমে শিপ বিল্ডিং সেন্টারে 6,000 টন ওজনের আইএনএস তৈরি করা হয়েছে। ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করার পর প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে আনুষ্ঠানিক লঞ্চের জন্য প্রস্তুত ভারতের দ্বিতীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন অর্থাৎ আইএনএস এসএসবিএন আইএনএস আরিঘাট। চীন ও পাকিস্তানের হুমকি মোকাবিলায় ভারতের অন্তত 18টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, 4টি এসএসবিএন এবং 6টি এসএসএন প্রয়োজন, কিন্তু ভারত বর্তমানে একটি মাত্র এসএসবিএন রয়েছে আর চীনের কাছে ইতিমধ্যে 60টি সাবমেরিন রয়েছে। সেই সংখ্যা আরও বৃদ্ধি করছে দেশটি। এমন পরিস্থিতিতে আইএনএস আরিঘাটের লঞ্চ ভারতের নৌশক্তিতে সুপ্রভাব ফেলবে। বলা হচ্ছে যে আইএনএস আরিঘাটকে 1 থেকে 2 মাসের মধ্যে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। প্রায় 5 বছরের দীর্ঘ অপেক্ষার পর 2017 সালে আইএনএস আরিঘাট চালু করা হয়েছিল। এই সাবমেরিনটি প্রথমে আইএনএস আরিধমান নামে পরিচিত ছিল, কিন্তু এটির লঞ্চের সময় নামকরণ করা হয়েছিল আইএনএস আরিঘাট। এই সাবমেরিনটি 7 বছর ধরে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। অবশেষে তা এখন সমুদ্রের গভীরে প্রবেশের জন্য প্রস্তুত। আইএনএস আরিঘাট ও আইএনএস আরিহান্তের মতন 750 কিলোমিটার রেঞ্জের K-15 মিসাইল দিয়ে সজ্জিত থাকবে। আইএনএস আরিঘাটে আইএনএস আরিহান্তের তুলনায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা দ্বিগুণ হবে। জলযুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা দেবে। প্রসঙ্গত, ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিহান্ত 9 বছরের পরীক্ষার পর 2016 সালের আগস্ট মাসে চালু করা হয়েছিল। 2 বছরের পরীক্ষার পর 2018 সালে এটি সম্পূর্ণরূপে চালু করা হয়েছিল। এখন দ্বিতীয় পালা, তবে তৃতীয় এসএসবিএন আসার পর ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হবে। 7,000 টন ওজনের আইএনএস আরিধমানের পরের বছর 3,500 কিলোমিটার পার্লার K-4 ক্ষেপণাস্ত্র দিয়ে চালু করা হবে বলে জানা গিয়েছে। এরপর চতুর্থ এসএসবিএন আরও বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম হবে। 90,000 কোটি টাকার অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে এটি। এখানে থেমে থাকতে রাজি নয় ভারত। আরও শক্তিশালী 190 মেগাওয়াট রিয়্যাক্টর সহ 13,500 টন এসএসবিএন তৈরি করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে 2019 সালের করা $3 বিলিয়ন চুক্তির অধীনে 2026 সালে রাশিয়ার কাছ থেকে একটি উন্নত আকুলা শ্রেণীর এসএসএন কিনবে ভারত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।